ধান বিক্রি করতে এসে সমস্যার মুখে কৃষকরা। ন্যায্য মূল্যের সরকারি খাদায় ধান দিতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। কিষান মান্ডিতে কৃষকরা সরকারি ন্যায্য মূল্যে ধান দিতে এসে চরম হয়রানির শিকার হচ্ছে, এমনটাই তাদের অভিযোগ। গাজলের কিষান মান্ডিতে কৃষকদের অভিযোগ, তাদের কাছ থেকে সরকারি ন্যায্য মূল্যে ধান দিতে এসে হয়রানির মুখে পড়তে হচ্ছে। কৃষকদের কাছ থেকে বেশি করে ধলতা চাওয়া হচ্ছে, যার ফলে কৃষকরা সমস্যায় পড়েছেন। মালদার গাজল, হরিশ্চন্দ্রপুর সহ বিভিন্ন ব্লকে কিষান মান্ডিতে বেশি পরিমাণে ধলতা চাওয়ার অভিযোগ উঠেছে। চাষিরা এই নিয়ে রীতিমতো প্রতিবাদ জানাচ্ছে। যেখানে কুইন্টাল প্রতি 2 থেকে 3 কিলো ধলতা নেওয়া হতো, সেখানে দেখা যাচ্ছে 5 থেকে 6-7 কিলো করে ধলতা চাওয়ার অভিযোগ উঠেছে কৃষকদের কাছ থেকে। শুধু তাই নয়, বন্যার সময় মালদা জেলার বামনগোলা, হবিবপুর এবং বিশেষ করে গাজল ব্লকে বন্যার জলে ধানের জমি ডুবে গিয়েছিল। সেই সময় রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে একটি সার্ভে করা হয় এবং যে সমস্ত কৃষকদের ধান নষ্ট হয়ে গেছিল তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। পুরাতন মালদার কৃষকদেরও একই অভিযোগ, কিন্তু আজকে প্রায় 1 বছর হতে চলেছে, সেই ক্ষতি সরকার দেননি বলেই তাদের অভিযোগ। আগামী দিনে যদি তাদের ক্ষতিপূরণ এবং কম পরিমাণে ঢলতা না দেওয়া হয় তাহলে কৃষকরা সংবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনে নামবে হুঁশিয়ারি দিয়েছে। এই যে আমরা ফসল কাটতে এসেছি, আমাদের অবস্থা খুবই খারাপ। সরকারের কাছে হাত ধরে বলছি যেমন আমাদের সরকার যেমন দেখুক, যেমন ঢলটা কমাবা হোক, আর আমাদেরও সরকার যেমন দেখুক। কিন্তু খুবই অবস্থা খারাপ আছে। আমরা বারবার রিকোয়েস্ট করে বলছি সরকারকে, যে সরকার আপনি দেখুন কী অবস্থা আমাদের, পুরোটা আমাদের মাথায় হাত পড়ে গেছে। এর মতন যে ধান আমরা যদি কাটি তা আমাদের হবে কি, আমাদের গৃহস্থর হবে কি? আমাদের গৃহস্থ হচ্ছে না, আমাদেরও হচ্ছে না। আমরা বারবার সরকারকে বলতে চাই, হাত জোর করে বলতে চাই, আমাদের কেন্দ্র সরকারকে বলি, আমাদের মমতা, আমাদের পশ্চিমবঙ্গের মমতা দিদিকে আমি বলছি বারবার কি আমাদের কৃষক বন্ধুকে দেখুন, বারবার বলছি দেখুন, কোথায় আপনারা, কোথায় সরকার? আমাদের আমাদের কৃষক বন্ধু মারা যাচ্ছে, কোনো খোঁজ খবর নাই, আপনারা ঘুমিয়ে পড়ে আছেন। আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে না দেখলে আমাদের কেন্দ্র সরকার কোথায় থেকে আমাদের আমাদের ভারতবর্ষের মাটিতে মানুষ খাদ্য দিবে? কিন্তু সরকার না দেখতে গেলে আমরা বাঁচতে পারবো না। আমাদের কৃষকের বন্ধুর কাছ থেকে ঢলদা নেওয়া হচ্ছে, কুইন্টাল পিছে 7 কেজি করে নেওয়া হচ্ছে, কারণ ধানই নাই জমিনে, কোথায় থেকে দিবে? সরকারকে বারবার বলা যাচ্ছে, সরকার কোনো কাজই ধ্যানে দিচ্ছে না, কোনো কাজকর্ম করতেই দিচ্ছে না আমাদেরকে, কোথায় থেকে দিব? আমরা চাচ্ছি যেমন সরকারকে পা হাত ধরে বলছি, দয়া করে বলছি, যেমন আমাদের দেখুক সরকার। বন্যার সময় হয়েছিল সরকারের কাছে কি আমাদের পুরোটা ধান ডুবে গেছে, সরকার বলেছিল কি ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো ক্ষতিপূরণ আমরা পাইনি। 1 বছর বাড়িয়ে গেছে, কোনো খরচ আমরা পাইনি। কীরকম আমরা কৃষক সরকার কাছে আমরা দাঁড়াবো? না তো সরকার কৃষকের পাশে নাই। সরকার যদি আজ পর্যন্ত কৃষকের কাছে যদি থাকতো তাহলে আমরা এরকম মাথায় আমাদের উপরে হাত পড়তো না। কেন, কিসের জন্য? প্রায় 2 বছর বাড়িয়ে গেছে, কোনো আমরা খরচা পাইনি। কি চাচ্ছেন আবেদন? আমরা আবেদন চাচ্ছি কি আমরা আবেদন চাচ্ছি সরকার কাছে, যেমন আমাদের ক্ষতিপূরণ হয়ে গেছে, যেমন আমাদের কৃষক বন্ধুকে যেমন পায়, ন্যায্য মূল্য যেমন পায়। আমার নাম রথিন মণ্ডল। সমস্যা আমাদেরকে রাজ্য সরকারকে আমরা খুব প্রকাশ করছি, কারণটা হচ্ছে এখানে সাহারা দাম অধিক, আর সে হিসাবে চাষিদের কিছু হয় না। আর এখন গত বছর বন্যা হয়েছে, আর গত বছর বন্যা হয়ে যে খোরার টাকাটা পাইনি এখনো, এবারও বন্যাতে ধান ডুবেছে, সে টাকা পাইনি। আর আর এই যে কৃষক যে শস্য বিমা, অনেক চাষিরা ফর্ম ফিল আপ করে পায়নি, তারপরে অনেক চাষিরা এই যে পিএম কিষাণ থেকে কৃষক বন্ধু থেকে বঞ্চিত আছে। সেই জন্য আমাদেরকে এখানে কালোবাজারি হচ্ছে। তো রাজ্য সরকার কাছে আমরা খুব প্রকাশ করছি, চাষিদের জন্য রাজ্য সরকার কিছুই করে না, এই জন্য অনেক চাষিরা এখন
দুর্বল অবস্থায় মরার অবস্থায় হয়ে পড়ে আছে। কৃষকের ওখানে কন্টাল প্রতি 7 কিলো করে ধান নিচ্ছে, ওটাও এখন এমনি এমনি এখানে সার্ভিসের দাম বেশি, চাষিরা আবার চাষবাসে লস হয়ে যাচ্ছে। আর এখানে কৃষক মান্ডিতে সরকারিভাবে দিচ্ছে কেন, এখানে ধান বেশি নিচ্ছে, এখানে এখানে পোষায় না আমাদের। কিসের সমস্যা প্রয়োজন? হ্যাঁ সমস্যা কি চাইছেন? আমরা চাচ্ছি যেন সরকার আমাদেরকে একটু সাহায্য করে, আর যে যে জিনিস বললাম যে খোরার টাকা এখনো পাইনি, যে 2022 সালের, আর এখনো 2023 সালে যেটা বন্যার টাকা পাইনি, সেই জন্য সরকার ইমিডিয়েট তাদেরকে চাষিদেরকে বিতরণ করে দেয়। তার ক্ষেত্রে ধলতার ক্ষেত্রে বলছি, ধলতা কিসের জন্য নেবে সরকার? এমনি তো চাষিরা লস হয়ে আছে এখানে, এমনি চাষিদারেরা ন্যায্য দাম পায় না, চাষিরা সেরকম ফসল সেরকম হয় না, বেশি দামে সার নিতে হচ্ছে, আর ধলতা কিসের জন্য নেবে 7 কিলো? 7 কিলো করে নিচ্ছে? হ্যাঁ 7 কিলো করে নিচ্ছে। কত দিতে চাইছেন আপনারা? আমরা আমরা অত দিব না, খুবজোরা 3 কিলোমিটার দিব। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বিস্ময় দেব বর্মন জানান, কৃষকদের কাছ থেকে বেশি পরিমাণে ধতলা নেওয়া হচ্ছে এবং যে ধতলার অর্থ সংগ্রহ হচ্ছে সেটা তৃণমূল নেতা নেত্রীরা তাদের সংগঠনে কাজে লাগাচ্ছে। আগামী দিনে কৃষকদের ক্ষতিপূরণ না দেওয়া হলে আমি ভারতীয় জনতা পার্টি কৃষকদের হয়ে আন্দোলনে নামব। অন্যদিকে মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য দীনেশ টুডু জানান, কৃষকদের যা করছি তা আমাদের সরকারই করছে। আজকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কৃষকরা সুরক্ষিত নয়, দল আর বিষয় নিয়ে রীতিমতো আমাদের সরকার ভাবছে, পাশাপাশি কৃষকদের যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় সে বিষয়ে খুব শীঘ্রই রাজ্যের কৃষি দপ্তর কৃষকদের তুলে নেবে। বিরোধীদের কাজই হচ্ছে শুধু রাজ্য সরকারের বিরোধিতা করা। মালদা জেলা কৃষি দপ্তরের অধিকর্তা দেবনাথ মজুমদার জানান, কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার ক্ষেত্রে কৃষকদের যে ধতলা বেশি পরিমাণে চার অভিযোগ বিষয়টি তারাও শুনতে পেয়েছে। তারা ইতিমধ্যেই কৃষি দপ্তরের আধিকারিক, জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেছে, পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে। কৃষকরা যে ক্ষতিপূরণ, সে ক্ষতিপূরণও আশা করা যায় ডিসেম্বর মাসে দেওয়া হবে। আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই, শুধুমাত্র আমাদের গাজল নয়, গোটা সারা পশ্চিমবঙ্গে যে বর্তমান সরকার চলছে তারা কিন্তু মিথ্যাচারের একটা সরকার চলছে। প্রতিটা ক্ষেত্রেই মুখের কথা একরকম, কাজের কথা একরকম এবং কাগজ কলম একরকমভাবে চলছে। আমরা খুব ভালোভাবেই জানি যে
কৃষকদের যে কিষাণ মান্ডিতে ধান দেওয়াকে কেন্দ্র করে আমরা গতবারও আর একটা আন্দোলন করেছিলাম, বিক্ষোভ দেখিয়েছিলাম রেডিও অফিসে। বাস্তবে এরা কী করছে, 8 থেকে 10 কেজি পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে ধলতা নেওয়া হয়, তাতে কিন্তু এলাকার কৃষকরা প্রচণ্ড ক্ষুব্ধ এবং এই ধান নেওয়ার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে প্রচুর বলদ আছে। আমরা জারি ফোরেদেরকে উচ্ছেদ করার জন্য ভারতীয় জনতা পার্টি আর কিছু বর্তমান কেন্দ্র সরকার কিছু কেন্দ্রীয় আইন এনেছিল কৃষি বিভাগে, কিন্তু সেই আইনকে না মানতে সবথেকে বেশি নারাজ হন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এই ধলতা সিস্টেমটাতে আমি যতটুকু জানি শুধুমাত্র তৃণমূলের নেতাকর্মী না জড়িত নয়, এখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু জড়িত এবং প্রচুর পরিমাণে অর্থ আর এই ধলতার মাধ্যমে তারা কালেকশন করে নিজেদের সংগঠনে কাজে লাগায়, এটা আমরা জানি। আপনি সেটা ছেড়ে দেন, বর্তমানে যে আমাদের সার সমবায়িকা থেকে যে সার বিক্রি হয় সেই সারে যে কালোবাজারি চলছে আর তার জন্য কিন্তু কৃষকরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে একদিকে প্রচুর চড়া দামে সার কিনে ফসলটা ফলাতে হচ্ছে, আবার এইদিকে ধলতা দিয়ে কৃষককে কিন্তু তাতে কিন্তু বাংলার কৃষকরা আত্মহত্যা পর্যন্ত করছে। এখন বর্তমানে যে মরসুম আসছে আলু চাষের তাতে কিন্তু প্রচুর সার, এইটা শুধু নামমাত্র, এটা শুধু নামমাত্র মানে মিথ্যাচার যাকে বলে। প্রতি বছরই ফসল বীমার নামে রাজ্য সরকার খাতা কলমে আমাদের বিধানসভায় দেখায় যে এত এত আর ফসল বীমা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে যখন কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে কিন্তু কোনোরকমভাবে কোনো ফসলের বীমার আওতায় কোনো পয়সা দেওয়া হয় না। এবছরও আর আমাদের এই পুজোর আগে একটা বন্যা হয়েছিল এবং সেই বন্যাতেও প্রচুর কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কিন্তু ওই ফসল বীমার নাম করে বলা হয়েছে এতগুলো দেখিয়েছি, কিন্তু আদতেও কিন্তু কোনো কৃষককে কোনোভাবে কোনো ক্ষতিপূরণ আর এই সরকার দিতে পারে না। সেই সরকার দিকেও বলতে চাই যে দেখুন, কেন্দ্র সরকার চাইছে যে আপনারা আপনাদের কৃষক বন্ধুর জন্য আমাদের যে পিএম কিষাণ নিধি আছে তার জন্য নামের তালিকা পাঠান। এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার যদি এতটাই কৃষক দরদি হতো তাহলে মাত্র 42 লক্ষের মধ্যে মাত্র আর এই 17 লক্ষ কৃষকের নাম শুধু পাঠাতো না, সম্পূর্ণ কৃষকের নাম পাঠাতো, যাতে করে তারা কিষাণ সম্মান নিধি আর কেন্দ্র সরকারের তরফ থেকে পেতে পারে। কিন্তু তারা পেতে দেয়নি, তারা পেতে দিবে না, কারণ এই সরকারের একদম ছোট থেকে বড় সমস্ত স্তরে আর চুরিতে দুর্নীতিতে ভরে গেছে, তারা চুরি করছে এই তৃণমূল সরকার এবং সাধারণ মানুষকে ঠকাচ্ছে। বিধায়ক আছি সেই জন্য তো লড়বই এবং এমনি একজন সাধারণ মানুষ কৃষক ঘরের সন্তান হিসেবে আমি সবার আগে কৃষকদের সামনে দাঁড়াতে রাজি আছি। এই যে কালোবাজারি সারে এটা যদি ইমিডিয়েট বন্ধ না হয় আমরা এডিএকে জানিয়েছি, এডি স্যারকে জানিয়েছি, কিষাণ মান্ডিতে আমরা জানিয়েছি, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং গতবার আমরা এই আন্দোলনে নেমে আমরা কিন্তু এই কালোবাজারিটা কিছুটা বন্ধ করতে পেরেছিলাম, আমরা কিন্তু করবো। যেটা আপনি বলছেন কিষাণ মান্ডিতে, যেটা আপনি বলছেন অসাধু, আমি দেখুন আমি কিষাণ মান্ডি বলে বলছি না, আমি চাষি ভাইদেরকে একটা কথাই বলবো যে তারা নিজের ধানটা নিজেরাই গিয়ে সেখানে বিক্রি করার ব্যবস্থা করুক, তাদের যে কৃষক বন্ধু আইডিটা আছে সেই আইডিটা তারা নিজে সেখানে গিয়ে দেখান এবং যে সমস্ত পরিচয়পত্রগুলো সেখানে চাওয়া হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড সেগুলো সে নিজেই যাক এবং নিজে সেখানে ব্যবহার করে হয়তো তার ভোটার কার্ড বা কৃষক বন্ধু আইডি নিয়ে অন্য কেউ ব্যবহার করতে শুরু করলে হয়েছে। এই জিনিসটা যেন না হয় চাষি ভাইদেরকে এটাই আমার পরামর্শ, তারা নিজেদের যথাযোগ্য যে পরিচয়পত্রটা আছে সেটা যদি নিয়ে গিয়ে আমাদের কিষাণ মান্ডিতে গিয়ে ধানটা বিক্রি করে তাহলে কিন্তু সে ঠিকঠাকভাবে ধানটা বিক্রি করতে পারবে। এবং এক্ষেত্রে আমি আবারও বলছি যে কোনো রকম যদি সমস্যা হয় আমাদের ব্লক স্তরে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের আধিকারিকরা আছে, তাদের কাছে এসে যোগাযোগ করে তারাও পরামর্শ দিতে পারে। স্যার কি চাওয়া হচ্ছে এবং অনেক মানে যেটা সিস্টেম তার থেকে অনেক বেশি চাওয়া হচ্ছে, ধান ঠিক মতন দিতে পারছে না কিষাণ মান্ডিতে, ধলতা দেওয়া হচ্ছে বেশি, এটা আপনার কি সিস্টেম বা কি জানেন? আমি এটা একটা নিউজ চ্যানেলে দেখলাম, দেখুন আমি প্রথমেই বলেছি এটা খাদ্য দপ্তর থেকে ধানটা সংগ্রহ করা হয় এবং আমরা যেহেতু কৃষি দপ্তর আমাদের কিন্তু সরাসরি সেখানে কোনো যোগাযোগ নেই, তবুও আমি আবারও বলছি যদি কোনো রকম সমস্যা হয় চাষি ভাইরা যদি আমাদেরকেও জানান যে এখানে এরকম ধরনের ধলতা নেওয়া হচ্ছে বা বেশি ধলতা নেওয়া হচ্ছে, দেখুন যেটা সমস্যা হয় অনেক সময় চাষি ভাইরা বেশ কিছু চাষি যেটা করে হয়তো সেখানে অনেক ধানের পরিবর্তে আরও কিছু ম্যাটেরিয়ালস সেখানে চলে আসে, কিন্তু যখন সেটা আমাদের ক্রয় কেন্দ্র থেকে যখন যাচ্ছে বিভিন্ন পয়েন্টে তখন তারা ভালো করে দেখে নেন এবং সেখানে ধানের হয়তো ওজনটা কমে আসে, সেক্ষেত্রে হয়তো হতে পারে, কিন্তু আমি এখনই বলতে পারছি না যে কী কারণে এত এত করে ধলতা নিচ্ছে। এটা আমাদের যিনি ফুড ডিপার্টমেন্টের অফিসার আছেন ওনার সাথে আমি কথা বলবো ব্যাপারটা নিয়ে। এবং আপনাদেরকে আবারও বলছি আমাদের জেলা স্তরে কিন্তু রেগুলার মনিটরিং হয়, আমাদের যিনি এডিএম জি আসেন তিনি কিন্তু এডিএম জেডপি যিনি আছেন তিনি কিন্তু এই ব্যাপারে দেখেন এটা, এবং আমাদের
প্রত্যেক মাসেই কিন্তু মিটিং হয় এমনি, কোনো রকম সমস্যা থাকলে তিনি সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেন। এবং আমার বিশ্বাস যখন এই নিউজটা এসছে আপনাদের চ্যানেলে বা বিভিন্ন চ্যানেলে, আমার ইমিডিয়েটলি হয়তো একটা মিটিং আপনি ডাকবেন যে কেন এই ধরনের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এবং সেই সমস্যাটা উনি সমাধান নিশ্চয় করবেন। আচ্ছা, এখনও অবধি তাদের আর্থিক ক্ষতিপূরণটা পায়নি স্যার, এটা বিষয়ে কী জানা আছে? দেখুন, এবছরের যে বন্যাটা আমাদের হয়েছিল, বিশেষ করে গাজল এবং বামাঙ্গলা কয়েকটি জিপিতে আমরা গেছি, সরেজমিনে তদন্ত করেছি এবং সেটা আমরা রিপোর্ট করেছি। আমাদের যে বিমা সংস্থা আছে তাদের, যারা গ্রাউন্ড লেভেলের স্টাফ আছে তাদের সাথে আমরা সেখানে গ্রাউন্ড ট্রুথিং যেটা বলা হয়, যে অ্যাকচুয়াল কী হয়েছে সেটার তথ্য নিয়েছি, তার ছবি নিয়েছি। এবং এখন যেটা আমাদের মানে বিমার ব্যাপারটা আছে, এই তথ্যের সাথে স্যাটেলাইটের একটা ইমেজ দেওয়া হয়, দুটো তথ্য ম্যাচ করে দেখা হয় যে অ্যাকচুয়াল এটা কী, তারপরে বিমার যে পরিমাণটা সেটা নির্ধারিত হয়। এবং এটা আমাদের এই ডিসেম্বরের মাঝামাঝি নাগাদই হয়তো অ্যাকাউন্টে চাষিদের চলে আসবে এই বিমার টাকাটা। কোথাও কি মানে তারা পায়নি, এক বছর হয়ে গেল বলছে, মানে এটা কি এই বছর বলছেন? বামাঙ্গলা, এই ওল্ড মালদা এবং হাবিবপুর, এই দুটো ব্লকে হয়েছিল, আর বামাঙ্গলার বামাঙ্গলাকে ইনক্লুড করা হয়েছে। এবং আরও কয়েকটা ব্লককে আমরা দেখেছি যেখানে বন্যাটা হয়েছিল, আশা করছি সেগুলো চাষি ভাইরা ক্ষতিপূরণ পাবে। সেটা কি নির্ধারিত ডিসেম্বরের মধ্যে হয়ে যাওয়া, যখন আমাদের এই বন্যা পরিস্থিতিটা হয়েছিল তার দেড় মাসের মধ্যে মোটামুটি এটা হয়ে যায়। নভেম্বরে হয়েছিল, ডিসেম্বরের মাঝামাঝি আশা করছি আমাদের হয়েছে, অক্টোবরে হয়েছিল, নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি এটা পেয়ে যাবে।